সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে। আজ 5ই মে রোজ শুক্রবার, সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত হয়, শুক্রবার এবং সোমবার। আপনারা এখানে দেখছেন আমার সামনে অনেকগুলি খামার উপযোগী সারগুলো রয়েছে, সব কিন্তু খামার উপযোগী সাইবার। দর্শক দেখুন, এখানে প্রায় 20টির মতো আছে, যেটা এখানে প্রায় 20টা না, 20টার মতো আছে, প্রায় 20টি সারগুলো রয়েছে। আমাদের শ্রদ্ধাভাজন অনেক সম্মানী মানুষ এই হাটের শুরুর থেকেই লেখক সমিতির সভাপতি এখনও আছেন, এই পর্যন্ত আছেন, উনি আজকে এই গরুগুলি কিনতে সহযোগিতা করেছেন। যাকে কিনে দিতেন তিনি কোথার থেকে এসছেন এবং কেমন দামে কিনলেন সেই তথ্যটি একটু দেওয়ার চেষ্টা করি। দর্শক চলুন আমরা। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেমন বাজার চাচা, বাজার কেমন চলছে? কেনা যাচ্ছে না তো? আমরা তো দেখতেছি প্রায় 20টা 25টার মতো গরু আছে। সব কিনে দিয়েছেন? কেমন আজকে বাজারটা, কেমন দামে? 60, 65, 58, 77। আচ্ছা আচ্ছা, এই দামে সব কেনা হয়েছে। আচ্ছা, আমরা তো আপনার পরিচয়টা জানি, দর্শকদেরকে আমি একটু জানালাম। আপনি তো দীর্ঘদিন ধরে এই হাটের সঙ্গে 52-53 বছর ধরে, তো এই যে এতদিন ধরে আপনি এক জায়গাতেই আছেন, আপনি আপনাকে কি কেউ কোনোদিন বলে না যে আপনি এই দায়িত্ব থেকে অবসর নেন, কিংবা এটা কেউ কি বলে না কখনো? না, কেউ বলে না, অথচ বলে যে কাকা আসেন আসেন ডাকে। আপনাকে ছাড়তে চায় না? না, আপনি ছাড়তে চাইলেও ছাড়ে না। জি জি, দর্শক শুনলেন, আমরাও দেখেছি চাচা কিন্তু নিজেও যে বয়স হয়ে গেছে উনি কিন্তু এই পথটি ছেড়ে দিতে যাচ্ছেন, কিন্তু ওনাকে কিন্তু এখানকার লোকজন যে আছে ছাড়ে না, মানুষ ছাড়ে না। জি, তো ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা মহব্বত কিনতে পাওয়া যায় না, বিশ্বাস মহব্বত কিনতে পাওয়া যায় না। আপনাকে তো অনেক ট্রাস্ট করে সারা বাংলাদেশ ইনশাল্লাহ, সবাই বাজার, টেকনাফ, হ্যাঁ, চিটাগাং, এইদিকে মৌলভীবাজার, ভৈরব, সিলেট, নরসিংদী, কুমিল্লা, ফেনি, নোয়াখালী, সবাই আপনাকে এক নামে চিনে, এক নামে খলিল চাচা, খলিল চাচা নামে চিনে। দর্শক, আমি এর আগেও কিন্তু দিয়েছিলাম খলিল চাচা, এবং আপনারা দেখেছেন অত্যন্ত নিষ্ঠাবান এবং নীতিবান একজন মানুষ, নীতি নিয়ে আছেন, যার জন্যই কিন্তু আজকে 52-53 বছর ধরে একই জায়গায় একই পজিশনে কিন্তু উনি বসে আছেন। আমাদের দোয়া, সকলের দোয়া। তো চাচা, বাজার তো দেখতেছি দিন দিন উঠতেছে, কখনো নামতেছে, চলতেছে, তবে কিন্তু নামবে না, কোরবানি পর বিক্রি দিবে, সতেজকরণ করার পর আর কিছু মাল হয়তো কোরবানি বিক্রি দিবে, এই নিয়ে আসতেছে। আজকে যে পার্টিটা আসছে এটা কোথা থেকে আসছে? এটা হলো যশোর, যশোর। জি, যশোর থেকে আসছে? জি, যশোরে তো আমরা জানি যশোর তো ভোটার খুব বেড়ে এলাকা, কিন্তু এই সমস্ত মাল ওখানে নাই, এই সমস্ত মাল না, না, ক্রস মালগুলো বেশি আছে, ওইদিকে ক্রস মাল বেশি, ক্রস মাল বেশি আছে, যার জন্য চলে আসে এদিকে। জি জি, দর্শক, যশোর কিন্তু খুব সীমান্তবর্তী এলাকা, ওখানেও কিন্তু প্রচুর গরু পাওয়া যায়, কিন্তু এই জাতের গরুটা পাওয়া যায় না। জি জি, কেশবপুর থানা, কেশবপুর থানা, যার জন্য এইখানে চলে আসে। জি জি, আপনার সঙ্গে তো মোবাইলে যোগাযোগ হয় দীর্ঘদিন, এই পার্টিটা এর আগে কতদিন কতবার? এই পার্টিটা 7-8 বছর থেকে আসে, 7-8 বছর ধরে। দর্শক, ভালোকে ভালো বলতে হবে, আর চাচা কাছে এই 7-8 বছর ধরে আসছেন, উনি কেন আসছেন বিচার আপনারা করবেন, ভালোবাসার কারণে এবং সস্তা দামে কিনে দিতে পারেন যার জন্যই আসে। তা আমরা একটু ওই পাশ থেকে গরুগুলোর দাম দেখি, আমরা একটু দামগুলো দেখি দর্শক। এই যে ছোট একটি আকর্ষণীয়, অনেক আকর্ষণীয়, এটা 62, এ পার্সেন্টেজ কিন্তু খুব ভালো চাচা। জি জি, এটা 62, 1,56,000 এই জোড়াটা। জি, দর্শক দেখুন, মাত্র 1,56,000, এগুলো কিন্তু দাঁতে নেই, এটা কি কুরবানি হবে চাচা? এটা স্পেশাল আসতে আসতে কুরবানি হতেও পারে, হতেও পারে, আবার নাও হতে পারে, নাও পারে, এটা গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই, ওইগুলা গ্যারান্টি, ওইগুলা গ্যারান্টি, ওইগুলা বড়গুলা গ্যারান্টি। আচ্ছা, এইগুলা, এই যে ছোটগুলা, এগুলো দেশি, এগুলো দেশি, এগুলো দেশি, এগুলো তো দাঁত হয়েছে মানে? হ্যাঁ, এই দুটো দাঁত হয়েছে। আচ্ছা, এই জোড়াটা কত নিয়েছেন? এই দুটো 68 করে নিয়েছেন, 68 করে। জি, দর্শক দেখুন, 68,000 টাকা করে সংগ্রহ করেছেন, ওগুলা 62, 64। আচ্ছা, হ্যাঁ, 61 এই দামে, বিভিন্ন দামে নেওয়া, 62, 64, 61, মানে 65 পার হয়নি? জি, না, 65 পার হয়নি, 65 পার হয়নি। দর্শক, গরুগুলো দেখাই,
আপনাদেরকে, এগুলো কিন্তু একটাও 65 পার হয়নি, সব সাইডের উপরে আবার সাইডের নিচেও আছে ওই পাশের গুলা। আমরা দেখালাম দর্শক, দেখছি আমবাড়িঘাট থেকে আকর্ষণীয় খামার উপযোগী সারগুলো সংগ্রহ করেছেন আমাদের শ্রদ্ধাভজন সকলের প্রিয় খলিল চাচা। আর এই পাশে যে আরও চারটি দেখছেন, সব বড় বড় সার, সব দেশাল। এগুলা 23 সালে কুরবানির, 23 সালে কুরবানির, এগুলা দাঁড়ছে, এই জোড়াটা কি দাঁড়ছে? হ্যাঁ সব দাঁড়ছে। এই জোড়াটার ওজন কেমন হবে চাচা আপনি? ওজন 3.5 মণ করে হবে। 3.5 মণ করে হবে না? দর্শক দেখুন, অভিজ্ঞ লোকের অভিজ্ঞতা সম্পূর্ণ কথা। অনেকে হলো এটা কিন্তু 4 মণ বলতো চাচা, এইটা প্রায় কিছু কম 4 মণ হবে। আচ্ছা, এটা 3.5 মণ, এইটাকে 4 মণ বলতো অন্য কেউ হলে? না ওইটা আমি বলবো না, ওটা আপনি বলবেন না। না না, দর্শক দেখুন, এটা কিন্তু অন্য যে কেউ হলে এটা কিন্তু 4 মণ বলতো, কিন্তু চাচা অ্যাকুরেট হিসাবটা দিলেন 3.5 মণ প্লাস মাইনাস 2-4-5 কেজি। আবার ওইটা দিলেন 4 মণ থেকে ডাউন হবে, পাশেরটা আমরা দেখাই। এই যে দেখুন, এটা কিন্তু 4 মণ থেকে ডাউন হবে না চাচা? জি জি, অনেক আকর্ষণীয় সার গরু, কুরবানির টার্গেটের সার। আর আমরা চলে যাব ওই পাশে, এ পাশে যে দুটি দেখছেন এগুলা তো কুরবানি উপযুক্ত, কুরবানি। এই জোড়া হয়েছে 1,32,000, 1,16,000 করে, 1,16,000 করে। জি, দেখুন দর্শক, অনেক উঁচা লম্বা, 1,16,000 করে কিনেছেন, যশোর থেকে এসে সংগ্রহ করলেন 1,16,000 করে, আমাদের খলিল চাচার মাধ্যমে সংগ্রহ করলেন। আর এই যে ছোটগুলো দেখছেন, এগুলা কিন্তু সাইডের নিচে না? জি জি, এগুলা 62 আছে, 62 আছে, মানে 65 থেকে 65। জি জি, এর ভেতরেতে, এর ভেতরে। জি, তো চাচা আপনার নাম্বারটা একটু বলে দেন। 017-222। হ্যাঁ, 510। হ্যাঁ, 18। আমি এই নাম্বারে গিয়ে যোগাযোগ করলে পাবে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে কেউ সংগ্রহ করবেন, যে কোনো গরু ধরবেন, যে কোনো ধরনের গরু সংগ্রহ করবেন, চার্জ চলে আসবেন এই খলিল চাচার কাছে। আপনারা দর্শক আসার চেষ্টা করবেন, সব কিছু চিন্তা ভাবনা করবেন, কার কাছে গেলে সঠিক এবং ন্যায্য দামে গরুটি সংগ্রহ করতে পারবেন। আপনারা চিন্তা ভাবনা করবেন, আপনারাই সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে যাচাই বাছাই করতে হবে, আপনাদেরকে। যিনি ব্যবসার সঙ্গে জড়িত তার মাধ্যমেই কিনবে নাকি? যেহেতু আপনি দীর্ঘ 52 বছর ধরে ব্যবসার সঙ্গে জড়িত, এটা সবাই জানে, আপনিও জানেন, আমিও জানি, সব ইউটিউব সাক্ষাৎকার সাংবাদিকেরা জানে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম, ধন্যবাদ চাচা। দর্শক, আমরা বিদায় নিব, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।